짧아요. আমরা আবার ফিরে আসছি আমাদের এই যে দেহ, ওই দেহ কিন্তু সবসময় কিন্তু সুস্থ থাকে না, লড়বড় করে। এই দেহ ঘরটা বিভিন্ন সময় কিন্তু লড়বড় করে। আমাদের যেমন ঘর লড়বড় করে, তেমন দেহ ঘরটাও কিন্তু লড়বড় করে বিভিন্ন কারণে। আর তেমনই একটি গান আমি চেষ্টা করছি। Bye.
আসলে আমি যন্ত্রশিল্পীদের ধন্যবাদ না দিয়ে পারছি না। এরপরে আমি বীণা বাণী সঙ্গীর একজন তথা নিউ ইয়র্ক সিটির একজন পরিচিত মুখ, আমাদের সবার পরিচিত বীণা বাণী সঙ্গের উপদেষ্টা শ্রী উত্তম মণ্ডল। শ্রী উত্তম মণ্ডল, প্লিজ কাম টু দ্য স্টেজ। এবং আমার খুব ভালো লাগছে যে কুইন্স প্যালেসটা কানায় কানায় ভরে গেছে। আপনারা আসলে সত্যি কি বলবো, আমরা অনেক লাকি যে আমরা আজকে আপনাদের মাঝে এসেছি এই সরস্বতী পূজার অনুষ্ঠানে। আপনারা আসলে সত্যি মানে আমার খুব ভালো লাগছে যে এই প্রথম আমি আমেরিকাতে কোনো পূজার অনুষ্ঠানে উপস্থাপনা করতে আসলাম। এর আগে অবশ্য বাংলাদেশে করেছি, বাট এইখানে প্রথম। সো থ্যাংক ইউ সো মাচ বীণা বাণী সংঘ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা অপেক্ষা করছি আমাদের অনারেবল মেয়র এরিক অ্যাডামস আমাদের মাঝে এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে। আমরা তাকে সুন্দরভাবে আপনারা বুঝাই যাচ্ছে যে আপনারা কতটা ভালোবাসেন আমাদেরকে, থ্যাংক ইউ। আর এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য সবাইকে একটু চুপচাপ থাকতে হবে। আমাদের মেয়র যতক্ষণ আমাদের মাঝে থাকেন, তবে উনি খুব বেশিক্ষণ মনে হয় এখানে অবস্থান করবে না। ওনার আরও অনেক প্রোগ্রাম আছে, উনি আমাদেরকে হ্যালো বলে আপনাদেরকে উইশ করে উনি এখান থেকে চলে যাবেন। আচ্ছা, আমি কিন্তু অনুরোধ করেছিলাম যে যেখানে আছেন সেখানেই থাকবেন। কাইন্ডলি প্লিজ এই গেটের বাইরে কেউ যাবেন না আপাতত 15 মিনিট, মানে উনি যতক্ষণ আমাদের মাঝে থাকবেন। কাইন্ডলি যদি আপনারা শৃঙ্খলার সাথে যে যেখানে আছেন অবস্থান করেন আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ ওনার প্রোটোকলটা আসলে আমরা যদি কেউ মুভ করি ওনার এটা পছন্দ করছেন না, কিছুটা তো আমাদেরকে নিয়মকানুন মানতেই হবে। যেহেতু ওনারা গভর্নমেন্টের এমপ্লয়ি, আমাদেরকে এই জিনিসগুলি মানতেই হবে, সেটা যে দেশেই হোক না কেন, বাংলাদেশেও হলো আমাদের সেম হতো। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব কাইন্ডলি কেউ এই দরজার বাইরে, এই যে আমাদের যে মেন এন্ট্রেন্স আছে এটার বাইরে কেউ যাবেন না। আপনারা এখানে যে দাঁড়িয়ে আছেন বসে আছেন, প্লিজ আপাতত থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বৌদি, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, থ্যাংক ইউ। আবারও ধন্যবাদ জানাচ্ছি কুইন্স প্যালেসের স্বত্বাধিকারী মোস্তাকিন এবং রাবু মোস্তাকিনকে। এটি হচ্ছে আমাদের সেকেন্ড হোম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাউন্ড গিয়ারের ইঞ্জিনিয়ার রিপন এবং তার টিমকে, এবং ধন্যবাদ জানাচ্ছি বীণা বাণী সঙ্ঘ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি এই যে আমার ভালোবাসার দাদা দিদি বৌদি যারা সামনে রয়েছেন, যারা ধৈর্য সহকারে বসে রয়েছেন। অনেক কষ্ট কিন্তু আমি জানি, কিন্তু কী আর করবো বলেন, করতেই হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে। Jennifer Rajkumar, she's a lawyer, professor, and government leader who made the history as the first South Asian American woman ever to be elected as a New York State Assembly woman from 38th District. Thank you so much, Jennifer Rajkumar, thank you. That's my wife, the next one. Oh, that's your wife? Oh, lucky man.